আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আমার আম্মুর কাছ থেকে শেখা সুজির পিঠা বানাচ্ছি। আপনারা আমার রেসিপি দেখতে থাকুন, আর আমি আপনাদেরকে একটা গল্প শোনাই। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুবই প্রফুল্ল দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো খুবই খোশ মেজাজে আছেন, আমার জন্য এখন একটু দোয়া করুন না। আয়েশার এমন আবদার শুনে মুচকি হেসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলতে লাগলেন, ইয়া আল্লাহ, আয়েশা পূর্বে করেছে এমন সকল গুনাহ আপনি ক্ষমা করে দিন, আয়েশা পরে করবে এমন সকল গুনাহ আপনি ক্ষমা করে দিন, আয়েশা প্রকাশ্যে করেছে এমন গুনাহগুলো আপনি ক্ষমা করে দিন, আয়েশা গোপনে করেছে এমন গুনাহও আপনি ক্ষমা করে দিন, আয়েশা বুঝে করেছে এবং যেগুলো না বুঝে করেছে এমন গুনাহগুলোও আপনি ক্ষমা করে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে নিজের জন্য এত সুন্দর দোয়া শুনে খুশিতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আত্মহারা হয়ে গেলেন। আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে খুশি হতে দেখে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আয়েশা, আমার দোয়ায় তুমি কি খুশি হয়েছ? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি খুবই খুশি হয়েছি ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জানো আয়েশা, তোমার জন্য যে দোয়া করলাম ঠিক একই দোয়া প্রতি সালাতের পর আমি আমার প্রতিটা উম্মতের জন্য করি। সুবহানাল্লাহ, সহিহ ইবনি হিব্বান, আয়াত নাম্বার 7111। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যেহেতু আমার পিঠার রেসিপি এখনও শেষ হয়নি, সো চলুন আপনাদেরকে আরেকটি শিক্ষণীয় ঘটনা শোনাই। দুজন ফেরেশতা দেখা গেল আকাশ থেকে পৃথিবীতে নামার সময়। দুজনেই খুব দ্রুত পৃথিবীতে অবতরণ করছিল। প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেশতাকে প্রশ্ন করলেন, তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ? জবাবে দ্বিতীয় ফেরেশতা বললেন, এক ব্যক্তি মৃত্যুশয্যায় শায়িত, তার খুব ইচ্ছা জয়তুনের তেল খাবে। আমার ওপর নির্দেশ হয়েছে আমি যেন ওই ব্যক্তিকে জয়তুনের তেল মুখে দেওয়ার আগেই ফেলে দিই, কেননা লোকটি ছিল ইমানদার। এই সামান্য আশাটি পূরণ না করে আল্লাহ তাকে জান্নাত দিতে চান। এবার দ্বিতীয় ফেরেশতা প্রথম ফেরেশতাকে বললেন, আপনি এত দ্রুত কোথায় যাচ্ছেন? প্রথম ফেরেশতা জবাবে বললেন, এক ব্যক্তি মরণের বিছানায় শায়িত, আমার ওপর নির্দেশ হয়েছে ওই ব্যক্তিটির শেষ ইচ্ছা রুই মাছ খাওয়ার। আমি যেন তার আত্মীয় হয়ে ওনাকে রুই মাছ খাওয়াই, কেননা ওই ব্যক্তি বেঈমান তথা শিরককারী। ওই ব্যক্তির এই ইচ্ছা পূরণ হলে তার দুনিয়ার সব চাওয়াই পূরণ হবে, আর এর মাধ্যমে আল্লাহ তাকে চিরতরে জাহান্নামী করতে চান। সুতরাং কখনো যদি আমাদের কোনো চাওয়া পাওয়া পূরণ না হয়, তার জন্য আমরা যেন নিরাশ না হই, কেননা কোনো চাওয়া পূরণ না হলেও এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য উত্তম প্রতিদান রেখেছেন। সুবহানাল্লাহ।